नमस्कार बंधुरा, पीवर आनंद निकेतन किचेने सकल के स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन। आज के आमी आपनादेर संगे पुजोर स्पेशल रेसिपी शेयर करब। रेसिपिटा हलो सादा बाहारी आलुर दम। आलुर दम खेते के ना भालोबाशे बोलुन। लुचिर संगे आलुर दम, जल खाबारे आलुर दम, बा डिनारे लुचि बा पाउडार संगे आलुर दम एकदम फेवरेट। चलुन ताले आमरा देखे नी। सादा बाहारी आलुर दम करते लागजे आलू डुमो करे काटा, पोस्त चार मगज और लंका, एक दुटो के आमी भालो करे मिक्सिते मिहि करे बेटे नेब। नून फोड़नेर जोनो लागजे तेजपाता, शुकनो लंका, गोलमरीच, तेल, टक दई, आदा बाटा, गोलमरीचर गुड़ो, चीनी और लागजे घी, दुटो छोटो एलाच, दारचिनी और एकटा लवंग। गैस आमि कड़ा बसिए दिएछि। एबार आमि एते तेल दिए तेलटा गरम करे नेब। चारटे शुकनो लंका फोड़ने दिए दिलाम, একটা তেজপাতা, আর গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, একটু নাড়লাম, নাড়বো নেড়ে। এবার আমি যেই পেস্টটা আমি রেখেছিলাম, চার মগজ বাটা, পোস্ত বাটা আর ওই বাটাটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে আমি নাড়বো, তার আদা আর পেস্টের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। জলটাও আমি এতে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষার পর এতে আমি টক দই মিশিয়ে দেবো। আমি মশলাটাকে কষে নেবো। আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আমি টক দইটা আমি দেওয়ার আগে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে আমি এই মশলাটাকে আমি একটু কষবো। এতে আমি একটু নুন, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এবার মশলাটাকে ভালো করে আমি কষবো।
ভালো হয়ে যাতে কষব সাদা হবে তাই আমি কোনো লঙ্কার গুঁড়ো দেব না তাই জন্য আমি এতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি ভালো নাড়িয়ে নেব এবার আমি আলুগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে এবার আমি একটু জল দিয়ে আমি এতে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাটা খুলছি খুলে দেখুন আমার হয়ে গেছে এতে আমি একটু কাজু ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারে আবার নাও দিতে পারে এতে কাজু কিশমিশ দেওয়া যায় আমি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আমার হয়ে এসছে দেখুন এবার আমি সার্ভ করব আমি ঘি দিয়ে এবার সাফ করে দেব দেখুন সাদা বাহারি আলুর দম এই ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন